নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শালচা প্রায় মাল্টি মডেল লজিস্টিক পার্ক, স্থানীয়দের সঙ্গে প্রশাসনের বৈঠক। স্বাধীনতার অমৃত মহোৎসবে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি, বিভিন্ন স্থানে পদযাত্রা। এনওসি ছাড়াই প্রধানমন্ত্রী আবাস নির্মাণ, লক্ষ্মীপুর বাগানে দুটি ঘরে উচ্ছেদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালচাপড়া জিপিতে মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে। শনিবার বিকেলে শালচাপড়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপরোক্ত প্রকল্পের আওতায় আসা জমি ও বাড়ি মালিকদের সাথে জেলাশাসক বিস্তারিত আলোচনা করেন। বরাক উপত্যকার মধ্যে প্রথম এই মাল্টি মডেল লজিস্টিক পার্ক শালচাপড়ায় স্থাপন হলে স্থানীয় জনগণ প্রথম প্রাধান্য পাবে কর্মসংস্থানের জন্য। জমি ও বাড়ির মালিকদের ন্যায্য মূল্য দেওয়া হবে অন্যত্র গৃহ নির্মাণের জন্য। এদিন ফুলবাড়ি জিপির পঞ্চায়েত ইকবাল আহমেদ বরভুইয়া কাছাড় জেলাশাসক ও স্থানীয়দের সংবর্ধনা দিতে গিয়ে জানান, এ বিষয় নিয়ে স্থানীয়দের যে দাবি আছে তা সরকারের কাছে তুলে ধরবেন। সভায় জেলাশাসক রোহন কুমার ঝা ছাড়াও উপস্থিত ছিলেন শালচাপড়া উন্নয়ন খণ্ডের আধিকারিক রাজজ্যোতি বড়া, শালচাপড়া জিপির প্রতিনিধি আতাউর রহমান বরভুইয়া, এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা ও ফুলবাড়ি জিপির পঞ্চায়েত ইকবাল আহমেদ বরভুইয়া প্রমুখ। इसीलिए हम आए ही हैं। देखिए, कभी आप लोग का कोई डीसी आता था, आपको बुलाया जाता था, आपको हम खुद आए आप लोग से बात करने, ताकि हम सबसे एक साथ बात कर सके। थोड़ा आप लोगों को कष्ट होगा, नो डाउट, पर आप ये देखिए कि जब प्रोजेक्ट ये 2-3 साल, आप लोग तो वहीं के बाशिंदे हैं, वहीं पर आप लोग के दादा पापा आप लोग देवता सब वहीं रहे। एक बार ये प्रोजेक्ट बन जाएगा, फिर आप जो जमीन, जो 50 परिवार बच गया और जो परिवार को हम पास में जमीन देंगे, उसका वैल्यू इतना बढ़ जाएगा कि हम बता नहीं सकते ना। जमीन जब दे जाएगा नहीं, जमीन आपको दे रहे ना, सबसे पास वाला जमीन दे रहा है। आप अपने हिसाब से जमीन खोजो, आपको जो भी सबसे पास में खास माटी आपको लगता है हमको ये चाहिए, हम वो देगा। স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে রবিবার হরিণা যুব সমাজ কল্যাণ ক্লাবের পরিচালনায় দিদার খুশে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9টায় হরিণা শঙ্করধাম শিববাড়ি থেকে তেরঙ্গা পদযাত্রা শুরু হয়ে দিদারখুশ জিপির বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় শঙ্করধাম শিববাড়িতে এসে শেষ হয়। এদিনের পদযাত্রায় দিদারখুশ জিপির জীবিকা সখী সুমা দাস, সালমা বেগম, দিদারখুশ উন্নয়ন সমিতির উপদেষ্টা শাহানুদ্দিন লস্কর, সমাজ কল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ লস্কর সহ হরিণা যুব সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি অরূপ চক্রবর্তী, অনুপ দাস নেহরু যুব কেন্দ্রের জাতীয় যুব স্বেচ্ছাসেবক নূর আলম বরভুইয়া, শঙ্কর দাস হরিণাবস্তি যুব সমাজ কল্যাণ ক্লাবের সম্পাদক অসীম কুমার দাস, চিরঞ্জিত দাস, বচ্চন দাস, নান্টু দাস, শুভদীপ চক্রবর্তী, রিম্পু দাস, অমিত দাস প্রমুখ অংশ নেন। হরিণা যুব সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে দরগড় তিরঙ্গা পৌঁছানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে গ্রামে একটি র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে মহিলা, বাচ্চারা এবং যুবা ভাইরা সবাই অংশগ্রহণ করছে। আমরা নিশ্চয়ই এটার জন্য খুব আনন্দিত উপভোগ করছি। আমাদের ভারত সরকার এই যে হর ঘর তিরঙ্গা, সেই তিরঙ্গা পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই অঞ্চলের সবাই খুবই আনন্দিত, উৎসাহিত। আর ভারত সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। হরিণা পাঠ গৌরের সপ্তশিল্পীয় মানে গ্রাম্য সংগঠনের যতটা এসিডি আছে সব এসিডি মহিলারা নিয়ে আজকে গড়গড় তিরঙ্গা উপলক্ষে আমরা একটা র্যালির আয়োজন করা হয়েছে। এর আগে ক্লাবের পক্ষ থেকে শঙ্করধাম শিববাড়িতে ছায়াবৃক্ষ রোপণ করা হয়। তেরঙ্গা পদযাত্রা শেষে হরিণা পাবলিক এমই স্কুলে নেহরু যুবকেন্দ্র সংগঠনের ব্লক ভিত্তিক ইউথ ক্লাব গঠনের অঙ্গ হিসেবে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্রের প্রাক্তন জাতীয় যুব স্বেচ্ছাসেবক শাহানুদ্দিন লস্কর ও জাতীয় যুব স্বেচ্ছাসেবক নূর আলম বরভুইয়া।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন চা বাগান এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণে কোনো এনওসি লাগবে না। কিন্তু এনওসি না নিয়ে বাগানের বসতি এলাকায় দুটি প্রধানমন্ত্রী আবাস গৃহ তৈরি করায় বাগান ম্যানেজার বলপূর্বক বোলডোজার লাগিয়ে গুড়িয়ে দিলেন দুটি ঘর। শনিবার এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর চা বাগানের বিন্না কান্দিকার জিপির আশ্রালাবু গ্রামে। এখানে চা বাগানের আবাসিক এলাকায় দীর্ঘদিন থেকে বসতি করছেন সরস্বতী রি ও তার পুত্র রবি রি। তারা মা ছেলে থাকেন পৃথক পরিবারে। তাদের নামে দুটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ মঞ্জুর হয়। যথারীতি তারা ঘর নির্মাণের কাজ শুরু করে অনেকটা এগিয়ে নেন। এর মধ্যে গত সপ্তাহে লক্ষ্মীপুর চা বাগানের ম্যানেজার তাদের তলব করে বলেন, বাগানে ঘর তৈরি করতে অনুমতি নিতে হয়, বিনা অনুমতিতে ঘর তৈরি করা যাবে না, অনুমতি নিতে 50,000 টাকা দিতে হবে। সরস্বতী রি এবং রবি রি 50,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই বলে জানিয়ে 10,000 টাকা দিতে সম্মতি প্রকাশ করেন। ম্যানেজার তাদের 8 দিনের সময় দেন টাকা দেওয়ার জন্য, কিন্তু 8 দিন পূর্ণ হয়নি। হঠাৎ করে শনিবার জেসিবি দিয়ে তাদের স্বপ্নে নবনির্মিত প্রধানমন্ত্রী আবাস গৃহ গুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে বাগানে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক সুদীপ নাথ, কাছাড় জেলা পরিষদের সিইও, শ্রম বিভাগের উপপরিদর্শক। তারা সরস্বতী রি এবং রবি রির কাছ থেকে বিষয়টি জেনে নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে রবি রি বাগান ম্যানেজার সহ অন্যান্যদের অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় এক এজাহার দায়ের করেন। এদিন পুলিশ এই ঘটনায় মোট 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাংলার আগে আপনারা কিছু জানাইছিল না? জানাইছেন এই বিষয়ে কিতা কইতে? আমরা এই বিষয়ে কইতে আসলাম যে টাইম দিছিল 8 দিনের পরে আবার লাগে, 8 দিন তো হয়েছে না অফিসে। হ্যাঁ, এরপরে 8 দিন তো হয়েছে না, আমরা তো ভাবছি 8 দিনের পরে যাইমু, এর ভিতরে তারা 2 দিন আছে, 2 দিনের ভিতরে হঠাৎ তারা জিসিবি লয়ে আইসে, আয়া এরকম মানে অত্যাচার করছে। এই সময় তো আমার পুরো ব্রেন আউট হয়ে গেছে, আমি কই যাইমু কই না, এদিকে ওদিকে দৌড় ভাগ, এই জায়গাটা তো এমন থোড়া দূর গেলে গাড়ি পাইমু, থোড়া দূর গেলে মানুষ পাইমু, এরকম পজিশন আছে। হ্যাঁ, তো আমি আর ওকাতেও আমার বাগানে গিয়া ফোন ফোন করিয়া সব আমার ভাইরে দেখাইছি, দেখাইয়া বেজান রিকোয়েস্ট করছে যে ঘরটা ভাঙিও না, যেটা আলাপ আলোচনা হইব হইব, ঘরটা ভাঙিও না, 2 দিন সময় দাও, 1 দিন সময় দাও, 2 মিনিট সময় দাও, এটাও মানছে না। তারা কয় আমরা অর্ডার, আমরা ভাঙতে লাগবো। তে স্যার, আমরা তো আর কোনো করার লাইন নেই। সঙ্গে দুয়ো ম্যানেজার সঙ্গে ওই তো স্যার, এইরকম মানে ভাবছে, আমারও তো কইছে প্রথম যে তুমি ঠিক আছে ঘর তো বানাই দিছো পুরা, হ্যাঁ, তো এখানে এখন কিতা করবাই, যে আমি কইছি আপনারা কিতা করা লাগে, এখন লাইনটা আপনারা দেখা, আমি তো একটা গরিব মানুষ, হ্যাঁ, আমার অত বুদ্ধি জ্ঞান নাই। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করে যাওয়া সদ্যপ্রয়াত সমাজসেবী সুভাষ মিত্রের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়। প্রথমে সুভাষ মিত্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সভার সূচনা হয়েছে। সভায় বক্তব্য রাখেন আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সমাজসেবী তথা প্রাক্তন কমিশনার সাধন পুরকায়স্থ, কংগ্রেস নেতা কিশোর ভট্টাচার্য, আজিজ তালুকদার, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, অংশুমান রায়, বাবুল হোর, মৃন্ময় নাথ, শিলচর শঙ্কর মোট ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, ব্যবসায়ী দিলীপ মিত্র, কবি সাহিত্যিক বিজয় কুমার ভট্টাচার্য, সঞ্জিত দেবনাথ প্রমুখ। সবাই সুভাষ মিত্রের প্রতিবাদী ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ হোসেন মজুমদার, সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, শিলচর ট্রাক মালিক সংস্থার সাধারণ সম্পাদক আহাদ লস্কর, ফারুক আহমেদ, নারায়ণ কর, শিলচর শঙ্কর মঠ ও মিশনের পরিচালনা কমিটির সম্পাদক বিপ্লব কুমার দেব প্রমুখ। আমরা
স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রাকলগ্নে ভারত সেবাশ্রম সংঘ ও আকসার যৌথ উদ্যোগে বন্যাক্রান্তদের মধ্যে বিতরণ করা হলো ত্রাণ সামগ্রী সহ তেরঙ্গা। এদিন শহরের লিংক রোডের একাধিক গলিতে সেবাশ্রমের পক্ষে সাধনানন্দজী মহারাজ ও আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ অন্যান্য কর্মকর্তারা তুলে দেন জাতীয় পতাকা। 14 আগস্ট থেকে নিজ নিজ ঘরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান তারা। ডেঙ্গু চারিদিকে শুরু হচ্ছে, মশারি খাটিয়ে শোয়াটা অভ্যাস করতে হবে সকলকেই। যারা করেন না, অনেকের অভ্যাস আছে মশারি খাটান না, একটা দুটো মশা কামড়ালে কী আছে, কিন্তু ডেঙ্গু হলে তখন কিন্তু জীবন মরণ সমস্যা হয়ে যাবে। আর সেটাকে আর এই বন্যার পরে এগুলো হওয়ার বিভিন্ন এই সমস্ত রোগগুলো বেশি, মশাবাহিত রোগগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তা সেই জন্যে একটা যে ভারত সেবাশ্রম সঙ্গে এবং আকসার যৌথ উদ্যোগে আজকে মশারি, বিছানার চাদর এবং জাতীয় পতাকা আমাদেরকে বিতরণের যে ব্যবস্থা করেছেন, তাদের এই শুভ উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এবছর আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসব, গোটা ভারতবর্ষব্যাপী এর জন্য সকলকে বলা হচ্ছে, সরকার থেকে, সাধারণ মানুষ থেকে, অফিস থেকে, যে প্রতিটা বাড়িতে যেন জাতীয় পতাকা ওঠে। 13 তারিখ থেকে 13, 14, 15 তিনটে দিন, আজকে হলো 7 তারিখ, আর এই কয়েকদিন পরেই 13, 14, 15 এই 3 দিন সবাইকার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উঠবে। পতাকাগুলো আপনারা লাগাবার সময় আপনারা একটা খেয়াল করবেন, গেরুয়াটা উপর দিকে থাকবে, আমরা যেন ভুল না করি এইভাবে পতাকা লাগানো, এটা আমাদের নিয়ম। আমরা বাড়িতে একটা লাঠি দিয়ে বা দণ্ড দিয়ে আমরা সেটাকে পতাকাগুলোকে লাগানোর ব্যবস্থা করবো, এবং যারা লাগাচ্ছে না তাদেরকে অনুরোধ করবো যেন প্রতি বাড়িতেই এই জাতীয় পতাকা লাগে। 15 এই 3 দিন প্রত্যেকে যেন স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি হবে, হর ঘর তেরঙ্গাকে সম্মান জানিয়ে প্রত্যেক ঘরে যাতে তেরঙ্গা পতাকা উত্তোলিত হয়। যারা পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য জীবন আত্মাহুতি দিয়েছিলেন এবং তাদের স্মরণ করার জন্যে প্রত্যেকে যাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, তার জন্য এই প্রয়াস বলে আমরা মনে করি। গুণোৎসব 2022-এর তৃতীয় দিন অর্থাৎ শেষ পর্যায়ে শনিবার শিলচরস্থিত সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন DIG কঙ্কনজ্যোতি শইকিয়া, করিমগঞ্জের CDPO সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, গুণোৎসবের 3 দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়েছে। বিদ্যালয়কে সাজিয়ে তুলতে বিভিন্নভাবে প্রয়াস চালিয়েছে তারা। তাদের এই উৎসাহ উদ্দীপনা আগামীতে বিদ্যালয়ের ফলাফলে উপকার সাধন করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। গুণোৎসবের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ছাত্রীদের শিক্ষাগত মান আরও উন্নত হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আজকে আমাদের তৃতীয় দিনে আমাদের স্কুলে গুণোৎসব হচ্ছে। এক্সটার্নাল ইভালুয়েটর হিসাবে আসছেন আমাদের DIG সাউদার্ন জেন মিস্টার শইকিয়া স্যার, এবং CDPO করিমগঞ্জ থেকে আমাদের এক ম্যাডাম আসছেন, এবং জনতা কলেজ কাবুগঞ্জ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসছেন। তো আমরা স্টুডেন্টদের মধ্যে খুব উৎসাহ দেখছি, গত 2-3 দিন ধরে ওরা নিজেরাই স্কুলকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করছে, নিজেদের মধ্যে খুব আনন্দ উপভোগ করছে, এবং আজকে তাদের আসল পরীক্ষাটা হবে। তো আমরা আশা রাখি আমাদের মেয়েরা ভালো পরীক্ষা উত্তীর্ণ হবে, OMR-এ যেটা এক্সাম হবে সেটাতে উত্তীর্ণ হবে বলে আমার খুব বিশ্বাস, এবং স্কুলের সবাই মিলে আমাদের স্কুলটাকে যেন এগিয়ে নিতে পারি সেই কাম। পাছ হৈছে ইয়াক আমাৰ স্কুলখনৰ ইভেলুৱেশ্যন কৰাৰ সুবিধা পাব। এতিয়া মই নিজে এইবাৰ আজি আৰু আমাৰ পুৰোহী অৰ্থাৎ মানে বৃহস্পতিবাৰে মই এটা ইভেলুৱেশ্যন কৰিলোঁ এখন পাৰ্টিকুলাৰ স্কুল। ছ' আজি আকৌ মই ইয়াত চান্স পাইছোঁ ইভেলুৱেশ্যন কৰিবলৈ। ইয়াৰ পৰা ডেফিনেটলি কি কি কাম হৈ আছে, ল'ৰা ছোৱালীবোৰে কেনেকৈ আগবাঢ়িছে বিভিন্ন দিশত সেই গম পোৱা যায়, আৰু এইটো চৰকাৰ ভাল। স্যার, ইনফ্রাস্ট্রাকচারটো কিরকম লাগিলে? ইনফ্রাস্ট্রাকচার আমার ভাল লাগিছে, অনেক পুরোনো স্কুল আর যথেষ্ট স্পেস আছে, টাউনের মধ্যে থাকার পিছতো যথেষ্ট স্পেস আছে।
অসম গণপরিষদ দলের কাছাড় জেলা শাখার উদ্যোগে 76তম স্বাধীনতা দিবস পালনের জন্য সচেতনতা সভার আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দলের নেতৃবৃন্দ গ্রামের জনসাধারণের কাছে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালনের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা অসম গণপরিষদ দলের সাধারণ সম্পাদক মনিতন সিংহ, গৌতম নাথ, রাহুল বর্ণস্কর, নাজিম চৌধুরী এবং গ্রামের বিশিষ্টজনেরা। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে অমৃত মহোৎসব। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায় জয়পুরে রাষ্ট্র সেবিকা সমিতির উদ্যোগে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। প্রথমে ধ্বজ উত্তোলন করে উপস্থিত সেবিকারা প্রার্থনা ও ধ্বজ প্রণাম করে ধ্বজ অবতরণ করেন। তারপর জয়পুর বাস স্ট্যান্ড কোঅপারেটিভ থেকে তেরঙ্গা যাত্রা বের করেন। এই যাত্রা রাজাবাজার, নতুন বাজার ও ব্লক খেলার মাঠ অব্দি পরিক্রমা করে জয়পুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় 400 মাবন ছাড়াও অনেক সমাজকর্মী। শোভাযাত্রার সমাপ্তির পর স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি তথা লেখক অসিত রঞ্জন চক্রবর্তী। সীমান্ত শহরে ঘন ঘন চুরিকাণ্ডে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন করিমগঞ্জের জনগণ। পুলিশের টহলদারিকে তোয়াক্কা না করে প্রায়ই শহরের বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। তাছাড়া প্রায় শহরের বুকে ঘটে যায় টাকা ছিনতাইয়ের ঘটনা। এবার শহরে চুরি ছিনতাই রোধ করতে পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক নিজের বিধায়ক তহবিল থেকে রবিবার মনিটর সহ কয়েকটি সিসি ক্যামেরা করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার হাতে তুলে দিয়েছে। এই মহৎ কাজের জন্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কমলাক্ষ এবং পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া নিজেদের মত ব্যক্ত করেছেন। বিভাগের আমি অভিযোগের সঙ্গে আমি কথা বলি এবং ওনাকে বলি যে নেক্সট পুজোর আগে আরও কোনো কোনো জায়গায় লাগানো যায়। আমাদের এসপিও আসবে এখানে, তো কোন কোন জায়গায় লাগানো যায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ পুলিশ যে জায়গায় লাগানো যায়। আমি করিমগঞ্জ শহরের আমি ভাবছি যে উইদিন টু ইয়ার্স যাতে করিমগঞ্জ শহরের অলিগুলি প্রত্যেকটা জায়গায় যদি সিসি ক্যামেরা আওতায় যদি আনা যায় যাতে আমার করিমগঞ্জ পুলিশ বিভাগের সহযোগিতা হবে, কারণ স্ক্যাচ করতে চুরকে ধরতে অনেক সহযোগিতা হবে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দুই বছরের ভিতরে প্রায় করিমগঞ্জ শহরের প্রত্যেকটা জায়গায় যেটা আমরা সিসি ক্যামেরা লাগাতে পারি, তার জন্য আজকে অফিসিয়ালি আমরা এখানে প্রায় ছয়টা জায়গায় আমরা লাগানো হয়েছে। এবং আমাদের এসপি, আমাদের ডিএসপি, আমি হিসেবে আমরা একটা জায়গায় আজকে ওপেনিং করলাম এবং সামনের দিনে আমাদের রিকোয়ারমেন্টটাতে আমরা আস্তে আস্তে করিমগঞ্জ শহরটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। ইতিমধ্যে সুভাষনগরের দুইটা পয়েন্টে লাগানো হয়েছে, এই জায়গায় লাগানো হয়েছে, লক্ষ্মীবাজার গণবাণীতে লাগানো হয়েছে, এরকম প্রায় 6টা জায়গায় লাগানো হয়েছে। তো নেক্সট পুজোর আগে আরও যে 4-5টা জায়গায় পয়েন্ট দেওয়া হবে, আমি মনে করি পুজোর আগে কিছু লাগানো হবে। এবং যে জায়গায় নিডস আছে, কারণ আলটিমেটলি চুরি জামানি অনেক হয়েছে, সেই চুরি জামানিকে যদি বন্ধ করা যায় যদি, তাহলে একমাত্র উপায় হচ্ছে গিয়ে পুলিশকে সহযোগিতা করা। এবং পুলিশকে তখনই সহযোগিতা করা যাবে যদি আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিতে পারি, তাহলে পুলিশকে আমরা একটা হয়তো বা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আমরা একটা সহযোগিতা করি। বছরের পর বছর ধরে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভুয়ো দন্ত চিকিৎসকেরা অবৈধভাবে চিকিৎসা করে আসছেন। জনগণকে বোকা বানিয়ে শহরের বিভিন্ন স্থানে তারা ক্লিনিক খুলে ভুল চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উত্থাপিত হয়েছে। কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট এদিন করিমগঞ্জের কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। এই ক্যাম্পেইনের ক্লিনিকের বেশিরভাগ ডাক্তারেরই পর্যাপ্ত যোগ্যতা নেই, এমনকি সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে লেখা ব্যাচেলর অব ডেন্টাল সার্জন ডিগ্রিরও প্রকৃতপক্ষ কোনো বৈধ নথিপত্র নেই। অবৈধ ক্লিনিক ও চিকিৎসকরা তাদের ডিগ্রি ও ক্লিনিকের সার্টিফিকেট দেখাতে না পারায় জেলা প্রশাসন এসব ক্লিনিক ও চিকিৎসা সেবা বন্ধ করে তাদের বৈধ সার্টিফিকেট আগামী 72 ঘন্টার মধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলেছেন। What is the meaning of alternative? আপনি সার্টিফিকেট কই থেকে নিয়েছেন? কোথা থেকে পাস করেছেন? কলকাতা। কোন জায়গায়? ওয়েস্ট বেঙ্গল। তো কলকাতা বলেছে, এটা কোন জায়গায়? লড়াবেন না। আরে দাঁড়াই না, লড়াই না। কোন কলেজ থেকে?
ডক্টরেট নিয়েছেন তো আপনি বিডিএস বিডিএস করেছেন, কোন কলেজ থেকে নিয়েছেন? আপনার প্রেসক্রিপশন আর রেজিস্ট্রেশন নাম্বার কোথায় আছে? কোথায় প্রেসক্রিপশন রেজিস্ট্রেশন নাম্বার কত দেখেন? আসাম এগ্রি বিজনেস এন্ড রুরাল ট্রান্সফরমেশন প্রজেক্ট অর্থাৎ এপার্টের মাধ্যমে সোনাই ও ধলাই বিধানসভা কেন্দ্রে চাষের জমিতে যান্ত্রিক চাষাবাদ বা মেকানিক্যাল প্ল্যান্টেশনের সূচনা হলো শনিবারে। কম খরচে বেশি ফলন পেতে ইন্টারন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউট সহ কাছের কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষকদের দিক নির্দেশনা দিয়ে যথোপযুক্ত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। শনিবার পানিভরায় কালীমাতা ফার্মার্স গ্রুপের সদস্য আইনজীবী রমাকান্ত পাল তার পিতামহের রেখে যাওয়া বেশ কয়েক বিঘা জমিতে কম সময়ে বেশি ফলন পেতে যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকার্যের সূচনা করেন। এদিন মেকানিক্যাল প্ল্যান্টেশনের সূচনায় একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ কৃষিবিজ্ঞানী তথা কৃষিবিজ্ঞান কেন্দ্র অরুণাচলের অধ্যক্ষ আব্দুর রহমান, কৃষিবিজ্ঞানী ইজাফুল আহমেদ, এপার্টের প্রজেক্ট অ্যাসোসিয়েট দেবমিত্র তরফদার, ইন্টারন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউটের রিসার্চ টেকনিশিয়ান অজিত কুমার, নরসিংহপুর জিপি সভাপতি সূর্যকান্ত সিনহা, পানিভরা কালীমাতা ফার্মার্স গ্রুপের সভাপতি বাপ্পা দাস, আইনজীবী রমাকান্ত পাল সহ অন্যান্যরা। ফিতা কেটে মেকানিক্যাল প্ল্যান্টেশনের শুভারম্ভ করেন নরসিংহপুরের জিপি সভাপতি সূর্যকান্ত সিনহা। পরে এ নিয়ে আইনজীবী রমাকান্ত পাল ও কৃষিবিজ্ঞানী আব্দুর রহমান বিস্তারিত তুলে ধরেন। নমস্কার, আমার নাম রমাকান্ত পাল, আমার বাড়ি পানিবোড়া বরজালাঙ্গা সপ্তম খণ্ড। আমার পিতামহ দেবীর কাল হইতেই আমার কৃষি জমি আছে এই নরসিংহপুর ষষ্ঠ খণ্ডে। বর্তমানে এই কৃষি জমি কৃষিকাজ নিয়ে অনেক সমস্যায় আমরা ভুগছি, তাই কেউ এই কৃষিকাজ করছে না। পতিত থাকবে কি জমি? তো পতিত যাতে কৃষি জমি না থাকে পৈতৃক জমি, সে ব্যাপারে কৃষি বিজ্ঞান সংস্থার তরফ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। ওনারা বীজ দিয়েছেন এবং মেকানিক্যাল প্ল্যান্টেশনের প্ল্যান নিয়ে এখানে আমরা 25 দিনের ভিতরেই হালি চারা মানে তৈরি হয়েছে এবং মেশিন দ্বারা এখানে প্ল্যান্টেশন চলছে, গাছ লাগানো, যেটা হালি গাছ, ধানের গাছ লাগানো। এবং এটা অতি অল্প খরচেই, যে মেশিন যে আসছে এটারও খরচ নাই খুব একটা। এবং পরবর্তীতে ওনারা আশ্বাস দিয়েছেন ধান কাটার সময়ও ওনারা পুরো করে দেবেন, এবং কৃষিবিজ্ঞান সংস্থার তরফ থেকে ফার্টিলাইজারও প্রদান করা হয়েছে। মোটামুটি 25 দিনের ভিতরেই আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে কৃষি। পূর্ব সোনাইয়ে আম আদমি পার্টিতে যোগ দিলেন শতাধিক লোক। এ উপলক্ষে রবিবার স্বাধীন বাজারে আপের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জামিউল আলম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠানে দলের জেলা কনভেনার আনোয়ার হোসেন লস্কর, সম্পাদক তারিকুল হুদা লস্কর, সোনাইয়ের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী শামসুজ্জামান পারভেজ মজুমদাররা বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে আপের জন্ম হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পাইয়ে দিতে আপ লড়ছে। অসমীয় দল ক্ষমতায় এলে দরিদ্রদের হয়ে কাজ করবে। এছাড়া অনুষ্ঠানে সাবির আহমেদ, আরেক লস্কর, মমিন আহমেদ, জুবাইর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এদিন নবাগতদের দলীয় টুপি পরিয়ে দলে স্বাগত জানান জেলা নেতৃত্ব। আছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এগুলোর জন্য আমরা এখনো বঞ্চিত। আমরা লড়াই যদি চালিয়ে যাই আগন্তুক দিনে এগুলো আমরা অধিকার আমরা আদায় করতে পারব। এই কিন্তু আমরা একটা দলের সাহায্য করতে লাগবে। আম আদমি পার্টি যেটা আছে দিল্লিতে করে দেখাচ্ছে, আমরা প্রমাণ পাচ্ছি যে দিল্লি পাঞ্জাবে করে দেখাচ্ছে, এর জন্য আমরা ওদের পিছনে এসেছি। আর আমরা আশা যে এই পার্টি পিছনে গেলে আমাদের যে অধিকার যেগুলো আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, আমাদের অধিকার থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, তারপরে আমরা যেগুলো বেসিক জিনিস আছে জল, বিদ্যুৎ, তারপরে আমরা যেগুলো অফিসিয়াল কাজ করছি আমাদের টাকা লাগে, এইগুলো থেকে আমরা পরিত্রাণ পেলে আমরা অনেক অগ্রসর হবো। আমরা আমাদের আর্থিক অবস্থাও ভালো হবে। আমাদের এক এক পরিবারের হসপিটালে খরচ কতটুকু হয় আপনারা জানেন বছরে। আমাদের বিদ্যুৎ বিল, আমরা জলের বিল, এগুলো যদি আমরা বাঁচে তখন আমরা নিশ্চয় আমরা অর্থনৈতিক দিক দিয়ে অগ্রসর হতে পারবো। এর জন্য আমরা আম আদমি পার্টির হাত শক্ত করতে সোনাইবাসীর আমরা সাহায্য সহায়তা চাই। সব যদি এগিয়ে আসেন, এই সময় আর দেরি হবে না।
বলে আমি দৃঢ় বিশ্বাস করি। করিমগঞ্জ জেলা পুলিশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে ঘরে ঘরে তেরঙ্গা অভিযানকে সফল করতে একটি আন্তঃপুলিশ স্টেশন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো হলো করিমগঞ্জ সদর থানা, নীলামবাজার থানা, পাথারকান্দি থানা, বাজারিছড়া থানা, রাতাবাড়ি থানা, রামকৃষ্ণনগর থানা, বদরপুর থানা ও করিমগঞ্জ পুলিশ রিজার্ভ থেকে একটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ পুলিশ রিজার্ভ বনাম রাতাবাড়ি থানার মধ্যে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আসামের DIG কঙ্কনজ্যোতি শইকিয়া, জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার পার্থসারথী দাস। টুর্নামেন্টের ফাইনাল খেলে রাতাবাড়ি থানা পুলিশ রিজার্ভ দলকে 5-1 গোলে হারিয়ে নিজেদের জয় নিশ্চিত করে। খেল অনুষ্ঠিত হওয়াটোত মই আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট SP আৰু কেয়াৰ টিমক মই যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতলোকে প্ৰগ্ৰেমটো অনুষ্ঠিত কৰিছে। এইটো দুদিনীয়া প্ৰগ্ৰেমচৰে হৈছে। যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট হৈছে 6 আগষ্টৰ পৰা আজি 7 আগষ্ট। আৰু আমাৰ করিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ যিকেইটা পুলিচ ষ্টেচন আছে, আমাৰ 7টা পুলিচ ষ্টেচন আছে, সেই 7টা পুলিচ ষ্টেচনৰ টিম আৰু প্লাছ আমাৰ পুলিচ যাব 8টা টিমে অংশগ্ৰহণ কৰিছে। আৰু আজি মেইন খেলত ৰাতাবাৰী পুলিচ ষ্টেচনে পুলিচ যাব 5-1 গ'লত কৰোৱাইছে। উদ্দেশ্যটো কি আছে? উদ্দেশ্যটো হৈছে ইয়াত আমাৰ যিটো টিম আছে, টিমত আমাৰ পুলিচৰ টিম প্লেয়াৰো আছে, লগতে আমাৰ আমি জেনেৰেল পাব্লিক পুলিচো, জেনেৰেল পাব্লিকক লৈ পেলাই আমি খেলাইছোঁ। তাতে পুলিচৰ লগত পাব্লিকৰ যিটো ৰিলেশ্যন আছে আৰু আৰু যাতে একগুট হয় তাৰ কাৰণে আমি ক্লোজ হয় এইটো কাৰণে আমি কৰাইছোঁ। অসম অ্যাথলেটিক্স সংস্থা আয়োজিত প্রথম জাতীয় জেভেলিন দিবস প্রতিযোগিতায় সোনা জিতলেন শিলচরের শুভম ঘোষ ও প্রমিলা দে। রবিবার গুয়াহাটির সরুসজায় ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ছেলেদের অনূর্ধ্ব 16 গ্রুপে অংশ নেন শুভম। এদিকে একই বয়স গ্রুপের মেয়েদের বিভাগে অংশ নিয়েছিলেন প্রমিলা। শুভম আগে বিভিন্ন আন্তঃজেলা প্রতিযোগিতায় পদক পেলেও জেলার বাইরে গিয়ে এবারই কোনো প্রতিযোগিতায় খেলেছেন প্রমিলা। আসলে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা থাকলেও ছেলে ও মেয়েদের একই বয়স গ্রুপে শিলচরে শুধু 2 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শালচাপড়ায় মাল্টিমডেল লজিস্টিক পার্ক, স্থানীয়দের সঙ্গে প্রশাসনের বৈঠক। স্বাধীনতার অমৃত মহোৎসবে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি, বিভিন্ন স্থানে পদযাত্রা। NOC ছাড়াই প্রধানমন্ত্রী আবাস নির্মাণ, লক্ষ্মীপুর বাগানে 2টি ঘরে উচ্ছেদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।